তুরস্কের সহযোগিতায় গোলাবারুদ উৎপাদনে স্বয়ংসম্পন্ন হচ্ছে বাংলাদেশ, যাতে যুদ্ধকালীন সময় গোলাবারুদ সংকট সমাধান করা সম্ভব হয়। বাংলাদেশের অবস্থান থেকে যুদ্ধকালীন সময় গোলাবারুদ সরবরাহ করবে এমন দেশ নেই, কারণ ঘনিষ্ঠ সামরিক মিত্র নেই বললেই চলে। তাই নিজ দেশে সকল ধরনের গোলাবারুদ উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে প্রতিরক্ষা দপ্তর। এক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করবে তুরস্ক এবং চীনের মতো ঘনিষ্ঠ মিত্র দেশগুলো। তবে বাংলাদেশের অবস্থান থেকে বেশিরভাগ প্রকল্পে সহযোগিতা করবে তুরস্ক, কারণ বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনী তুরস্ক থেকে অধিক সমরাস্ত্র কিনেছে। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব তুরস্ক থেকে প্রযুক্তি নিয়ে কী ধরনের গোলাবারুদ দেশে তৈরি হবে। বাংলাদেশকে ইতিমধ্যে গোলাবারুদ উৎপাদনের প্রযুক্তি দিয়েছে তুরস্ক। বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত গোপনে 155 মিলিমিটার আর্টিলারি শেল তৈরির প্রযুক্তি পেয়েছে। বর্তমানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গণহারে উৎপাদন হচ্ছে, বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। একইভাবে গোলাবারুদ এবং মিসাইল তৈরির প্রযুক্তি নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্ক থেকে একাধিক সমরাস্ত্র কিনেছে, যার জন্য প্রচুর গোলাবারুদ প্রয়োজন, কারণ TRG-300 এবং TRG-230 মিসাইল কিনেছে। যুদ্ধকালীন সময় শত শত মিসাইল লাগবে, কারণ প্যাকেজের আওতাধীন যত ধরনের মিসাইল পেয়েছে তা এক সপ্তাহের কম সময় শেষ হবে। তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর জন্য তুরস্ক থেকে 1 ইঞ্চি অ্যাটাক ড্রোন কিনেছে অথবা কিনবে এমন তথ্য পাওয়া যায়। সাম্প্রতিক সময় 1 ইঞ্চি অ্যাটাক ড্রোন থেকে TRG-230 মিসাইল ফায়ার করতে সফল হয়েছে। এই মিসাইলের রেঞ্জ 70 কিলোমিটার হলেও আকাশপথে রেঞ্জ 100 কিলোমিটার পর্যন্ত। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী একই সঙ্গে বিমান বাহিনীর জন্য TRG-230 মিসাইল লাগবে। এমন অবস্থায় গণহারে দেশের মাটিতে উৎপাদনের কোনো বিকল্প নেই। তুরস্কের রকেটসান কোম্পানির সঙ্গে সম্ভবত আলোচনা অগ্রসর হয়েছে। ফোর্সেস গোল 2030-এর আওতাধীন এই মিসাইলগুলো দেশে তৈরি হবে, তবে ইতিমধ্যে উৎপাদনের চুক্তি স্বাক্ষর হয়েছে কিনা তা বলা সম্ভব নয়, কারণ এই ধরনের প্রকল্পে অবশ্যই গোপনীয়তা বজায় রাখবে, অন্যথায় পার্শ্ববর্তী একটি দেশ আপত্তি করবে। সমরাস্ত্র উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হোক তা কোনোভাবেই চায় না একটি দেশ। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য আর্টিলারি মিসাইল তৈরির পাশাপাশি এয়ার ডিফেন্স মিসাইল তৈরি করা হতে পারে, কারণ মিডিয়াম রেঞ্জের কমপক্ষে 10 রেজিমেন্ট এয়ার ডিফেন্স সিস্টেম লাগবে, এক্ষেত্রে শত শত মিসাইল প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তুরস্ক থেকে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে। সেনাবাহিনী টেন্ডারে অনেক দেশ অংশগ্রহণ করলে শেষ পর্যন্ত রকেটসান কোম্পানিকে নির্বাচন করে। নিঃসন্দেহে প্রযুক্তি নিতে আগ্রহী বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর, কারণ ফোর্সেস গোল 2030-এর আওতাধীন 30 থেকে 40% সমরাস্ত্র দেশে তৈরি করা হবে। তাছাড়া হিসার এয়ার ডিফেন্স মিসাইল তৈরির মতো সক্ষমতা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির ইতিমধ্যে রয়েছে, কারণ চীনের সহযোগিতায় 48 কিলোমিটার রেঞ্জের WS-22 রকেট অর্ডিন্যান্স ফ্যাক্টরি উৎপাদন করে। বাংলাদেশ সেনাবাহিনী এই সকল গোলাবারুদ এবং মিসাইল তুরস্কের সহযোগিতায় দেশে তৈরি করবে, ফলে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। তবে বাংলাদেশ বিমান বাহিনী এই তালিকায় আরও বেশি এগিয়ে থাকবে, কারণ সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য তুরস্ক থেকে অ্যাটাক ড্রোন ক্রয় করা হয়েছে। ভবিষ্যতে নৌবাহিনীর জন্য একই ধরনের সিদ্ধান্ত আসবে তা নিশ্চিত করেই বলা যায়। বাংলাদেশ অ্যাটাক ড্রোন ক্রয় করার পাশাপাশি খুব শীঘ্রই দেশের মাটিতে অ্যাটাক ড্রোন তৈরি করবে। এমন অবস্থায় গোলাবারুদ উৎপাদনে কোনো বিকল্প নেই, কারণ মিসাইলের পাশাপাশি একাধিক বোমা লাগবে। শুধুমাত্র ক্রয় করে বিশাল এই চাহিদা পূরণ করতে পারবে না। তাছাড়া অ্যাটাক ড্রোনের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধ বিমানে অপারেট করতে পারবে। এজন্য রকেটসান কোম্পানি বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত, কারণ এয়ার লঞ্চ মিসাইল তৈরির পাশাপাশি অসংখ্য বোমা তৈরি করতে সক্ষম। বিশেষ করে মাম সিরিজ গাইডেড বোমা অ্যাটাক ড্রোনের জন্য গেম চেঞ্জার বলা যায়। তুরস্কের সকল অ্যাটাক ড্রোন এই বোমা অপারেট করে, যার সর্বোচ্চ রেঞ্জ 35 কিলোমিটার পর্যন্ত। প্রতিপক্ষের যে কোনো স্থাপনা ধ্বংস করতে পারদর্শী। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে সহযোগিতা করলে এই বোমা উৎপাদন করতে পারবে। সম্ভবত বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এমনও হতে পারে গোপনীয়তা বজায় রেখে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ, কারণ তুরস্কের সঙ্গে একাধিক সমরাস্ত্র ক্রয় এবং উৎপাদনের চুক্তি স্বাক্ষর হয়েছে। বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছিল তুরস্কের প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর একাধিক চুক্তির মাঝে এই বিষয়টি অন্তর্ভুক্ত করতে পারে, তাছাড়া সমরাস্ত্র তৈরি প্রযুক্তি নিলে তা প্রকাশ করবে না। যেমন 155 মিলিমিটার আর্টিলারি শেল কিনেছে বাংলাদেশ, এমন তথ্য সাম্প্রতিক সময় প্রকাশিত হয়। সেক্ষেত্রে ডেলিভারি পেতে অন্তত 1 বছর সময় লাগত। অথচ বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি ইতিমধ্যে আর্টিলারি শেল গলহারে উৎপাদন শুরু করেছে, তাই বিভিন্ন ধরনের বোমা ইতিমধ্যে উৎপাদন শুরু করতে পারে বাংলাদেশ। যদি এখনও পর্যন্ত উৎপাদন নাও করে, তবে খুব শীঘ্রই দেশের মাটিতে শক্তিশালী বোমা তৈরি করবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনী 2021 সালে তুরস্ক থেকে গাইডেড বোমা কিনেছে। পরবর্তীতে 30 কিলোমিটার রেঞ্জের ওই বোমা দেশে তৈরি করা হবে এমন তথ্য প্রকাশিত হয়েছিল,
তবে এখনও পর্যন্ত ডেডিকেটেড কোনো মিসাইল তুরস্ক থেকে প্রযুক্তি নিয়ে দেশে তৈরি করা হবে এ নিয়ে কোনো আলোচনা হয়নি। যেমন অ্যান্টিশিপ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল, তুরস্ক এই সকল মিসাইল তৈরি করতে সক্ষম এবং বাংলাদেশ চাইলে সহজেই প্রযুক্তি পাবে। তবে বাংলাদেশ এখনও পর্যন্ত এই ধরনের মিসাইল তৈরির মতো অবকাঠামোগত সক্ষমতা অর্জন করতে পারেনি। এছাড়াও এই মিসাইল তৈরির মতো দক্ষ জনবল বাংলাদেশে নেই, যে কারণে এখনও পর্যন্ত ডেডিকেটেড মিসাইল দেশে তৈরি ঘোষণা দেয়নি কিংবা আলোচনা হয়নি। বাংলাদেশের অবস্থান থেকে উপরিক্ত গোলাবারুদগুলো গণহারে উৎপাদন শুরু করলে স্বনির্ভর হবে বাংলাদেশ, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যেতে হলে দেশের মাটিতে গোলাবারুদ উৎপাদনের কোনো বিকল্প নেই। তাছাড়া হাজার হাজার টন গোলাবারুদ মজুত করতে হলে নিজস্ব প্ল্যান্ট প্রয়োজন। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি বর্তমানে পূর্বের তুলনায় অনেক বেশি আধুনিক এবং সক্ষম, কারণ একাধিক সমরাস্ত্র দেশে তৈরি করা হচ্ছে, ফলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প ছিল না। তাই প্রতিরক্ষা দপ্তর এক দশকের মাঝে 12 গুণ বেশি আধুনিকায়ন করেছে, ফলে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। তবে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির একমাত্র প্ল্যান গাজীপুরে, একটিমাত্র কারখানায় এত বেশি প্রকল্প নিয়ে কাজ করা উচিত নয়। যদিও বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি আকারে বিশাল অঞ্চল নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে, তবে বর্তমান সময় আধুনিক মিসাইলের জন্য এটি ঝুঁকিপূর্ণ। যুদ্ধকালীন সময় প্রতিপক্ষ বিমান হামলার পাশাপাশি এখানে মিসাইল দিয়ে হামলা করবে, সুতরাং বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে এক পর্যায়ে ধ্বংস করে ফেলবে, পরবর্তীতে গোলাবারুদ সরবরাহ করতে পারবে না। এই সংকট সমাধান করতে প্রয়োজন নতুন প্ল্যান্ট স্থাপন করা। বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর চাইলে সহযোগিতা বাস্তবায়ন করা সম্ভব। বাংলাদেশের নিজস্ব সমরাস্ত্র উৎপাদন প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়ন না হলেও বর্তমানে একাধিক সমরাস্ত্র উৎপাদন করে। বিষয়টি ভবিষ্যতের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ যে প্রকল্পগুলো চলমান রয়েছে তা বাস্তবায়ন হলে অনেক দূর এগিয়ে যাবে। তখন যুদ্ধের জন্য ইমার্জেন্সি গোলাবারুদ আমদানি করতে হবে না, বরং দেশের চাহিদা দেশেই পূরণ হবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।